এইসব কথা কি ওই 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 ফাইলে লেখা আছে? হুম, আশ্চর্য, অদ্ভুত, এত বছর আগের একটা ফাইল, তার একটা ঘটনা, তার সাথে শঙ্করের মূর্তি ব্লাস্টের কি সম্পর্ক? এই দেখো, রুদ্র, তোমার ফোনে একটা অ্যাপ আছে না, যেটা দিয়ে বয়স বাড়ানো যায়, ঘুপতাড়ি বসানো যায়? হ্যাঁ, রুদ্র, জেঠু, এই দেখো, এই নে। এই দ্বীপই হলো সেই দৈপায়ন। এই দৈপায়ন আর তমসা 15 বছর আগেও আমাদের বাড়িতে প্রতিশোধ নিতে এসেছিল। মা সেটা বুঝে গেছিল। ঈশ্বরের প্রতিশোধ? এই যে মা ফাইলে নোট করেছে, ওই ঝুপড়িতে দুষ্কৃতীদের হাতে যারা মারা গেছিল তাদের ছেলে এবং মেয়ে হলো এই তমসা আর দৈপায়ন। এই তমসা আমাদের হরগৌরী পাইস হোটেলে গ্যাস ব্লাস্ট করে মারা যায়। আমার মা পরে তদন্ত করে জানতে পারে যে এই তমসা নিজেই গ্যাসের পাইপটা খুলে রেখেছিল, যাতে বাবা পরের দিন সকালে হোটেলে গিয়ে গ্যাস জ্বালালেই মারা যায়। উল্টে দৈপায়ন সেদিন সকালবেলা হরগৌরী পাইস হোটেলে প্রথমে যায়, তারপর তমসা নিজের ভাইকে বাঁচাতে পারে, অথচ নিজে মারা যায়। সেই ভাই এখন ফিরে এসে তোমাকে মারতে চাইছে? হ্যাঁ, তবে দৈপায়ন একটা কথা ভুলে গেছে। আমি ঐশানী ঘোষ না হতে পারি, তবে ঐশানী ঘোষের মেয়ে তো বটে। দৈপায়নকে যতক্ষণ আমি আইনের হাতে তুলে দিচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই। আমার বাবার মূর্তির যারা অপমান করেছে তার বদলা তো আমি নেবই। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।